এটা 7 হর্সের এবং এটাতে হচ্ছে সেলফ স্টার্ট, যেটার ভিন্নতার কারণে আমরা বলছি নতুন, কারণ এর আগেরগুলো সব 10 স্টার্ট দেওয়া ছিল। এটা চাষের ক্ষেত্রে যেটা হয়েছে আপনাদের শক্তির দিক থেকে পুরোটাই একই রকম, 10 হর্স পাওয়ারে যেমন কার্যক্রম আপনারা পেয়েছিলেন এটাতেও সেম আমরা দেখিয়েছি। দেখতে পাচ্ছেন একদম নর্মালি 4 ইঞ্চির উপরে চলে গেছে। আপনারা দেখবেন যে একটা মেশিন যখন আপনি নিয়ে যেয়ে কাজ করছেন সেটা ওই মুহূর্তেই ওই কাজটার পরে আর কোনো কাজ হয় না, সারা বছর ওই মেশিনটা পরে থাকে। কিন্তু আমরা মাল্টিপারপাসগুলো বেশি আনার চেষ্টা করি, কারণ হচ্ছে আপনি সারা বছর যাতে এই মেশিনটাকে কোনো না কোনো কাজে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম, আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একদম নতুন বাংলাদেশে বলতে পারেন, কারণ এর আগে আপনারা 10 হর্স পাওয়ার দেখেছেন, বিভিন্ন 7 হর্সের পেট্রোল ইঞ্জিনগুলো দেখেছেন, কিন্তু এই ডিজেলের এটা 7 হর্সের এবং এটাতে হচ্ছে সেলফ স্টার্ট, যেটার ভিন্নতার কারণেই আমরা বলছি নতুন, কারণ এর আগেরগুলো সব 10 স্টার্ট দেওয়া ছিল। এটা হচ্ছে আপনার একদমই ভিন্নতা আছে, যেটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট আর কি। তো এই মেশিনটা নিয়ে আজকের আলোচনা, এটাতে কী কী থাকছে সব বিষয় নিয়ে আজকে তুলে ধরবো, আমি টুটু লাগছি আপনাদের সাথে। তো চলো শুরু করা যাক। তো আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা 7 হর্সের, যেটা আগের মডেলটা দেখেছিলেন 10 হর্স পাওয়ার সেটার মতোই দেখতে, হুবহু সব জিনিসই একই, শুধু ইঞ্জিনের ক্যাপাসিটিটা কম। আর আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাটারিটা, যেটা এখানে মাঝখানে লাগাইয়া দেওয়া আছে, এটা একদম ইঞ্জিনের সাথেই আসে। আগেরগুলোতে যেমন সেলফ স্টার্টারের ব্যাটারি আলাদা কিনতে হতো, এটাতে সেটা নাই, একদম সেটের সাথেই পাচ্ছেন। এটা জাস্ট একটা চাবি আমি দেখাই দিই, এখানে জাস্ট একটা চাবি দিয়ে এটা স্টার্ট করতে পারবেন। ডিজেল ইঞ্জিনে আপনারা জানেন একটু শক্তি লাগে, সেই শক্তিটার আর প্রয়োগ করতে হবে না যদি সেলফ স্টার্ট আছে। তারপরে ওটা অপশনাল, আপনারা চাইলে ওটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন। এবং চাষের ক্ষেত্রে যেটা হয়েছে আপনাদের শক্তির দিক থেকে পুরোটাই একই রকম, 10 হর্স পাওয়ারে যেমন কার্যক্রম আপনারা পেয়েছিলেন এটাতেও সেম আমরা দেখিয়েছি। আমরা যে জায়গাটায় চাষ করতে আসছি সেটা একদম একটা পুকুরের পাড়ে, কারণ আমরা দূরে যেতে পারিনি যে কোনো সমস্যার কারণে। তো সেই পুকুর পাড়ে প্রচুর মাটি, শক্ত মাটি ছিল। তো এখন দেখছেন যে চাষ করার জায়গাটা, যেখানে আপনাকে বলছিলাম আমি যে এখানে একদম এঁটেল মাটি এবং খুবই শক্ত পুকুর পাড়ের মাটি। তো এটাতে কতটা চাষ হয়েছে সেটা দেখানোর জন্য দেখেন কত শক্ত, আপনারা দেখতেই পাচ্ছেন কত শক্ত মাটি এবং ঘাস, প্রচুর ঘাস এবং প্রচুর শিকড় ছিল, তারপরেও এরকম চাষ হয়েছে। একটু মাটিটা সরাই দেখবো আমরা, মাটিটা একটু সরাই দেখো, দেখেন দেখতে পাচ্ছেন একদম নর্মালি 4 ইঞ্চির উপরে চলে গেছে। একটু জুম করে দেখাও এবং মাটিগুলো যে কত শক্ত আপনারা দেখলেই বুঝতে পারছেন, এবং ঘাসের প্রচুর শক্ত শক্ত ঘাস আর কি এখানে আছে। এটাতে যদি এরকম চাষ হয়, আপনারা চিন্তা করেন যে আপনার জমি, যে ধানি জমি বা আবাদি জমিতে কীরকম চাষ হতে পারে। তো আমরা এখানে এত শক্ত মাটিতেও এত ভালো পারফরমেন্স পেয়েছি, আসলে নর্মালি এখানেই 4 ইঞ্চির উপরে চাষটা হয়ে গেছে। তো আমরা আশা করছি যেটা জমিগুলো আছে যেখানে আপনারা আবাদ করেন সেই জমিগুলোতে নর্মালি 8 ইঞ্চির কাছাকাছি চলে যাবে, 6 ইঞ্চি 8 ইঞ্চি একবারই হয়ে যাবে। তারপরে আপনারা 2 চাষ 3 চাষ তো দিতেই পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এবং ডিজেল নর্মালি 1 লিটার ডিজেলে 1 ঘন্টার উপরে আপনারা কাজ করতে পারবেন। আর কাদা মাটিতে তো সেটা পারবেনই, আমরা যে জায়গায় আসছি এখানে কাদা মাটি পাইনি, তাই সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু পরবর্তীতে কোনো ভিডিওতে এটার কাদা মাটির যে চাষ করা যায় সেটার ভিডিও আপনাদেরকে দেখাব। এবং এটাতে বাকি জিনিসগুলো আপনারা তারপরও, এর আগের একটা ভিডিও দেওয়া আছে ওটাও দেখে আপনারা নিতে পারেন, সেই ভিডিওতেও এর বিস্তারিত দেওয়া আছে, বা 10 হর্স পাওয়ারগুলো দেখলেও আপনারা এটা বুঝতে পারবেন যে আসলে এটার কাজ কীরকম। তো তারপরে আমি একটু ছোট্ট করে কিছু বলে দিই, এটা হচ্ছে আপনার আগেরটার মতো নিউট্রাল করার একটা জায়গা আছে এবং গিয়ার স্লো করা আছে এবং ফাস্ট, আপনি যে কোনো গিয়ারে দিয়ে এটা চালাতে পারবেন। এবং এই স্ট্রাকচারটা 10 হর্স পাওয়ারের মতনই, শুধু এটাতে যে মাল্টিপারপাস কাজ করা যায় সেটার বাকি হেডগুলোও আমি ছবির মাধ্যমে বা ভিডিওতে দেখায় দেওয়ার চেষ্টা করব। বাকি প্রায় 8 থেকে 10 রকমের হেড আছে, সেগুলো আপনারা এক্সট্রাভাবে লাগিয়ে কাজ করতে পারবেন, এবং এটাতে আপনারা ট্রলিও ব্যবহার করতে পারবেন, এক্সট্রা করে ট্রলি লাগিয়ে নিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে মজার বিষয় হচ্ছে এখানে যে একটা এক্সট্রা জায়গা দেয়া আছে যেটা শেপের কারণে আপনারা করতে পারবেন, স্প্রে করতে পারবেন, সেই স্প্রের জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। এবং এর পরবর্তী ভিডিওতে এটা দিয়ে যে স্প্রেও করা যায় সেই হেডগুলো আমরা নিয়ে এসেছি, সেই এক্সট্রা যে অ্যাটাচমেন্ট খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন, সেটা আপনারা লাগিয়ে এটা ব্যবহার করতে পারেন। আমরা সবসময় চিন্তা করি মাল্টিপারপাস মেশিনগুলো আপনাদেরকে দেবো, কারণ আপনারা দেখবেন যে একটা মেশিন যখন আপনি নিয়ে যেয়ে কাজ করছেন
সেটা ওই মুহূর্তে ওই কাজটার পরে আর কোনো কাজ হয় না, সারা বছর ওই মেশিনটা পরে থাকে। কিন্তু আমরা মাল্টিপারপাসগুলো বেশি আনার চেষ্টা করি, কারণ হচ্ছে আপনি সারা বছর যাতে এই মেশিনটাকে কোনো না কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো এই জন্য আমরা এত হেডগুলো ব্যবহার করছি, এত কিছু। দেখা গেলো আপনি একটা মেশিনে চাষ করলেন, বাকি সময় কেন ফেলায় রাখবেন? তখন আপনি একটা ট্রলি ব্যবহার করে নিজের মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, তাহলে আপনার এই জিনিসটা পড়ে থাকছে না। তার মানে আপনার চাচ্ছি সবসময় আপনার এই টাকাটাকে আপনি ইউজ করেন, বিভিন্নভাবে ইউটিলাইজ করেন। এই কারণে আমরা মাল্টিপারপাসগুলো নিয়ে আসি। তো এটার আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ঢুকে এর বিস্তারিত দেখে নেবেন এবং চাইলে আমাদের ফোন নাম্বারে কল করে বিস্তারিত শুনে নিতে পারবেন এবং অর্ডার করে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পেজে ফলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।